যে যে রেটগুলো চেঞ্জ করা হয়েছে এখানে ব্যাংক সেক্টরের আমার কতটুকুন ব্যাংক সেক্টর কতটুকুন তার লক্ষ্যটা অর্জন করতে পারবে এবং এই লক্ষ্য অর্জন করা কি আদৌ সম্ভব কিনা সে বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম, কারণ এটা তো ফান্ডটাকে লেস কস্টলি করার জন্য এটা করা হয়েছে এবং ইকোনমিতে মানি ইনজেক্ট করার জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছে। আমি স্যারের মূল্যবান ওপিনিয়ন জানতে চাচ্ছিলাম, প্লিজ স্যার। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ। প্রথমত হলো যে ওখানে যাওয়ার আগে যে মনিটারি পলিসির কাছ থেকে আমাদের এক্সপেকটেশন লেভেলটা আসলে কি। ডেভেলপিং কান্ট্রিতে নর্মালি আমরা যখন মনিটারি পলিসি আসলে আমাদের কান্ট্রিতেও যেটা সত্য বেশিরভাগ ক্ষেত্রে, তাই বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে সেটা হলো ফিসকাল পলিসি অথরিটির কাছ থেকে আমরা মূল সিগন্যালটা পাই, সেটা ব্যাংকিং খাতের জন্য হোক বা ইকোনমির জন্য হোক। আর মনিটারি পলিসি শুধুমাত্র এটাকে অ্যাকোমোডেট করে অনেক ক্ষেত্রে। আমাদের জন্য কথাটা আমার মনে হয় অনেক বেশি সত্য, আর বিশেষত যখন আমরা এরকম একটা এক্সট্রা অর্ডিনারি সময় পার করছি COVID-19 সিনারিও, তখন তো সেখানে বাংলাদেশ ব্যাংকের কাছে আসলে বা আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাছে আসলে যদি এক্সপ্যানশনারি মনিটারি পলিসিতে যাওয়া হয়, ফান্ডটাকে ইজি করা যায়, চিপ করা হয়, তাহলে আপনার কাছে ইনস্ট্রুমেন্ট আছেই বা কি। আপনার কাছে ইনস্ট্রুমেন্ট আছে কিছু লিমিটেড ইনস্ট্রুমেন্ট। একটা আছে আপনি CRR SLR কে হ্যান্ডেল করতে পারেন, একটা ADR রেশিওকে আপনি বাড়াতে পারেন, আপনার কাছে রেপো রিভার্স রেপো আছে, আর অনেকদিন ধরে যেটা চেঞ্জ করা হয়নি ব্যাংক রেট। আপনার কাছে মোটামুটি এই ইনস্ট্রুমেন্টগুলোই আছে যেগুলো আপনি মানে ব্যবহার করে ফান্ডটাকে মানে অ্যাভেলেবেল করতে পারেন। সেক্ষেত্রে রেপো রিভার্স রেপো রেট কিন্তু আগেও কমানো হয়েছিল, এখন সেকেন্ড টাইম আমরা এটা কমানো হলো। তার মানে হলো যে ইমিডিয়েট শর্ট টার্ম 1 থেকে 28 দিনের জন্য যে শর্ট টার্ম ফান্ডগুলো, ওভারনাইট বা 1 থেকে 28 দিনের জন্য ফান্ডগুলো যাতে কম রেটে ব্যাংকগুলো অ্যাভেল করতে পারে। সো দিস ইজ ওয়ান থিং। ব্যাংক রেট 17 বছর পরে চেঞ্জ করা হলো, এটা ঠিক, বাট ভালো করে ভেবে দেখেন যে ব্যাংক রেটের ব্যবহারটা কোথায়। ব্যাংক রেটটা ওই অর্থে একেবারে খুব মানে যেভাবে ব্যাংক রেটকে আমরা ইম্পর্টেন্ট মনে করি থিওরিটিক্যালি যেভাবে পড়ি, বর্তমান সময়ে অ্যাটলিস্ট আমাদের প্রেক্ষাপটে ব্যাংক রেট ওইরকম ইম্পর্টেন্ট কিছু একটা আসলে এই মুহূর্তে ওইভাবে না। কারণ ব্যাংক রেটটা সাধারণত যখন বাড়ানো হয় বা কমানো হয়, যদি থিওরিটিক্যালি আমরা চিন্তা করি, যদি ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে মার্কেটে একটা সিগন্যাল দেয়া যে ওভারঅল ইন্টারেস্ট রেটটা কমেছে, ওটা একটা বেঞ্চমার্ক রেট হিসেবে অনেক ক্ষেত্রে ব্যবহার করার জায়গা। বাট যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করেন, তাহলে ব্যাংক রেট সাধারণত সেন্ট্রাল ব্যাংক কোথায় ব্যবহার করে? আমাদের রিফিনান্সিং এর কিছু স্কিম আছে, সেখানে হয়তো ব্যাংক রেট ব্যবহার করছিলেন ওনারা, যেটা সাম্প্রতিক সময়ে COVID-19 সিনারিওতে যদি আবার দেখেন, তাহলে বেশিরভাগ রিফিনান্সিং এর ক্ষেত্রে সেই ব্যাংক রেটটাও নাই, এটা বিভিন্ন ধরনের পরিবর্তিত হয়েছে। সুতরাং সামান্য কিছু হয়তো যে রিফিনান্সিং স্কিমগুলোতে সেখানে বোধহয় একটা পরিবর্তন হবে, হতে পারে যেটা একটু নিচের দিকে নামবে, যেটা হয় 5% দেওয়া হতো ওটা 4% ফান্ডটাকে অ্যাভেলেবেল করা হচ্ছে ব্যাংকারদের জন্য। একটা হয়তো মার্কেটে সিগন্যাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই সিগন্যালটা সত্যিকার অর্থে মানে একেবারে আমাদের কনটেক্সটে মানে ব্যাংকিং এর কমার্শিয়াল ব্যাংকিং এর সিগন্যাল বলতে যা বোঝায় সেটাও বোধহয় ওরকম না। বিকজ আপনি যদি ভালো করে আমাদের ব্যাংক রেট খেয়াল করেন, তাহলে কিন্তু ব্যাংক রেট রেপো রেটের থেকে বেশি হওয়ার কথা, কারণ রেপো রেট ওভারনাইট রেট বা কম সময়ের রেট, সেখানে সিকিউরিটির ব্যাপার আছে। আর এটা যদি লম্বা সময়ের আপনি কমার্শিয়াল ব্যাংকগুলো বড় করে সেখান থেকে, তাহলে সেখানে রেটটা হায়ার হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু কম আমাদের দেশে, কারণ এটা সাবসিডাইজ রেট। যেগুলো রিফিনান্সিং আপনার SME বা এই ধরনের সেক্টরগুলোকে অ্যাড্রেস করার জন্য এই রেটটাকে আমরা ব্যবহার করে থাকি। সো যদি মার্কেটে আর একটা জিনিস আছে, ব্যাংক হয়তো বাংলাদেশ ব্যাংকের যারা বড় করেন ওনাদের নিজের ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের যারা লোন পান ওনারা কিন্তু ব্যাংক রেটটা ব্যবহার করেন, ওনাদের রেটটাও কমেছে আর কি, 5 থেকে 4% হয়েছে। বাট যদি বলেন মার্কেটে এইটার একেবারে বড় ধরনের কোনো পরিবর্তন বা ওরকম কিছু আছে, এটা তেমন কোনো খুব মহান কোনো বড় ধরনের কোনো ইমপ্লিকেশন নাই। বাট এক্সপ্যানশনারি মনিটারি পলিসি এক্সপেক্টেড, আপনি সেখানে রেটগুলা কমাবেন, তারই পার্ট হিসেবে এটা 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 হয়েছে। আর ব্যাংক যদি বলেন এইটাকে ব্যবহার করবে বা অ্যাভেল করবে কিনা, তাহলে ব্যাংকের কাছে কিন্তু অলরেডি আগে যে রেটগুলো কমানো হয়েছিল, আমি বলবো সেই 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 লিকুইডিটির ইয়াটা কিন্তু লিকুইডিটি কিন্তু তাদের কাছে আছে। সুতরাং ওনাদের কাছে ব্যাংকের কাছে আমি মনে করি প্রবলেমটা সাপ্লাই সাইড অতটা না, ওনাদের প্রবলেমটা বেশি হয়ে গেছে ডিমান্ড সাইড। কারণ ওনাদের ডিজায়ার আছে, টাকা পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু টাকা পাওয়ার জন্য ডিমান্ড বলতে যা বোঝায় সেই জিনিসটা তো ক্রিয়েট হয় নাই। সো চ্যালেঞ্জ কিন্তু আসলে ওই জায়গায় ব্যাংকাররা যে মূল চ্যালেঞ্জটা ফেস করছে যে সেটা হলো আমার সাপ্লাই সাইড আছে, অনেকের কাছে এখন লিকুইডিটি আছেও, কিন্তু ডিমান্ড সাইডের সে ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে কিনা। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ক্লিয়ার কাট চ্যালেঞ্জ। অ্যান্ড সেন্ট্রাল ব্যাংকের যে স্ট্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি, গভর্নমেন্ট যেভাবে স্টিমুলাস প্যাকেজটাকে ডিক্লেয়ার করেছে, ফান্ডটাকে ইজি করা, এক্সপ্যানশনারি মনিটারি পলিসির দিকে যাওয়া, সেই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের কাছে দিস আর দ্য অপশনস অ্যাভেলেবল। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক সেগুলো রাইটলি ব্যবহার করেছে। সো দ্যাটস দ্য সিনারিও। ধন্যবাদ। আমি শাহ মোহাম্মদ আসনাইম স্যার বলেছেন যে সেন্ট্রাল ব্যাংক হ্যাজ ডান রাইট ওয়ে। এটা এখন আমি জানতে চাচ্ছি তৌফিকুল ইসলাম খান কাছে যে স্যার যে কথাগুলো বললো যে এক্সপ্যানশনারি মনিটারি পলিসির যে কেন হাতে নেওয়া হয়েছে এবং ব্যাংকগুলো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে না, এবং আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এক্সপ্যানশনারি মনিটারি পলিসির আরেকটা অবজেক্টিভ সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেট করা। এখন আমি এমপ্লয়মেন্ট জেনারেট কতটুকু আমি করতে পারবো, সেই লক্ষ্য আমি অর্জন করতে পারবো কিনা, এটা আমি জানতে চাচ্ছিলাম তৌফিকুল ইসলাম খানের কাছে, প্লিজ। হ্যালো 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 হ্যাঁ, আমি সিরাজুল হকের কাছে জানতে চাচ্ছিলাম যে ব্যাংক সেক্টরে মনিটারি পলিসি যেটা ঘোষণা করা হয়েছে এসএমই সেক্টরকে এমফাসিস করতে হবে, আমার নতুন উদ্যোক্তা খুঁজতে হবে, কারণ আমার ব্যাংক সেক্টরে তো লিকুইডিটি ক্রাঞ্চ নাই, এবং আরো লিকুইডিটি বাড়ানোর জন্য সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসি যেটা নিয়েছে যে পলিসি সাপোর্ট দিচ্ছে, এই পলিসি সাপোর্টের আন্ডারে ব্যাংকগুলো কিভাবে এসএমই বেসড লেন্ডার এসএমই বেসড লোন টেকারগুলোকে কিভাবে ব্যাংকগুলো কাছে দাঁড়াতে পারে তাদের, সে বিষয়ে একটু বলবেন কি স্যার, প্লিজ। ধন্যবাদ মিস্টার মাজেদ। আরো যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমি যিনি জিজ্ঞেস করেছেন মনিটারি পলিসি এবং বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট গ্যারান্টি স্কিম, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। এটা অনেক আগে থেকেই আসলে নেওয়া দরকার ছিল যে ক্রেডিট গ্যারান্টি স্কিমটা। এই ক্রেডিট গ্যারান্টি স্কিম দিয়ে বাংলাদেশের যে সমস্ত এসএমই খাতগুলো আছে, এসএমই খাতগুলোকে স্ট্রং করার জন্য, প্লাস আমাদের ম্যাক্সিমাম এসএমই ক্লায়েন্টেরা জামানত দিতে পারে না, এখানে একটা স্ল্যাব রাখা হয়েছে 2 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত। এর মধ্যে যারা জামানতবিহীন লোন নেবে তাদেরকে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আন্ডারে বেনিফিটটা দেওয়া হবে। এখানে ব্যাংকগুলো জামানত চাইতে পারবে না। আমার মনে হয় এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এর মধ্যে যে স্মল কটেজ ইন্ডাস্ট্রিগুলো, মাইক্রো কটেজ স্মল এন্টারপ্রাইজগুলো ভালোভাবে তাদের ভূমিকা রাখতে পারবে, এবং এই ভূমিকা রাখার ফলে দেশের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। কর্মসংস্থানের সাথে সাথে মানুষ যদি এমপ্লয় হয় তাহলে মানুষের হাতে পারচেজিং পাওয়ার আসবে, এবং জিনিসপত্র একটা ইকোনমিক গতি সঞ্চার হবে। তো সুতরাং এই ক্রেডিট গ্যারান্টি স্কিমটা অনেক আগে আসলে সিদ্ধান্ত ছিল, অনেক আগে হবে, কিন্তু এতদিন পর্যন্ত অনেক সময় নিয়ে নিয়েছে। যদি এখন আগে থেকে হতো তাহলে আমরা এখন এতদিন পর্যন্ত ইউজ টু হয়ে যেতাম, এবং এটা সুফলটা আমরা এই কোভিড সিচুয়েশনে 100% আমরা পেতাম। যা হোক, আমরা পেয়েছি, এবং আমাদের ইকোনমি এই যে কোভিড পরবর্তীতে এখন মূল কথা হচ্ছে কোভিডটা কতদিন স্টে করবে আমাদের এখানে। আমাদেরকে পুরো নজর দিতে হবে, সংক্রমণটা রোধ করে তাড়াতাড়ি আমাদের একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে অর্থনীতিতে আমাদের আবার পুরা ফিরে আসতে হবে। মূল অর্থনীতির চালিকা শক্তিগুলো আমাদেরকে একটা অ্যাক্টিভেট করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি শাহ মোহাম্মদ আহসান হাবিব স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার, এই যে আমাদের দেশে যেটা হচ্ছে বিগত বছরগুলোতে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, এই ক্রেডিট গ্রোথ ইন প্রাইভেট সেক্টর, এটা নিয়ে আমরা খুব একটা ভিতরে আছি, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। কেন আমরা প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথটা বাড়াতে পারতেছি না? আমার গত পিরিয়ডে যেটা বাড়ছে 8.6 টার্গেট দেয়া আছে এবার মনিটারি পলিসিতে 14 পয়েন্ট সামথিং। তা আমরা কি আসলে 14 পয়েন্ট সামথিং এ আমরা কি যেতে পারবো কিনা এই পরিস্থিতিতে? কারণ এখন তো ফ্ল্যাট সিচুয়েশন চলতেছে, করোনা সিচুয়েশন তো এখনো ইমপ্রুভমেন্ট হয় নাই, গ্লোবালিও হয় নাই এবং আমার কান্ট্রি ওয়াইডও হয় নাই। সুতরাং এই সেক্টরে কি আমি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা আমি কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি স্যার একটু প্লিজ বলুন। একটা জিনিস কি, যে এই সময়টার এখন যে সময়টাকে আমরা পার করছি এত বেশি আনসার্টেন সময়, যে 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 টার্গেটগুলো আমরা এখন ঠিক করছি সেটা শুধু বাংলাদেশ না, আমাদের মনিটারি পলিসি না, আমাদের বাজেটের ব্যাপার না, সারা বিশ্বেই যে টার্গেটগুলো সবাই ঠিক করছেন এগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন টার্গেটগুলোর রেঞ্জ কতটা ওয়াইড, তার মানে এগুলোর অ্যাজাম্পশন কতটা ভ্যারি করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে IMF এর টার্গেট হলো 2021 সালে আমরা বড়ভাবে ফেরত আসবো একেবারে 9.5, আর ওয়ার্ল্ড ব্যাংক আবার বলছে যে না 2-3 বছর ধরে চলতে থাকবে। তার মানে অ্যাজাম্পশনগুলো ভ্যারি করছে। ইন দ্য সেম ওয়ে প্রাইভেট ক্রেডিট গ্রোথ বা এই মুহূর্তে একটা যে আনসার্টেন সময়গুলোতে আমরা পার করছি, আমরা হয়তো একটা টার্গেট সামনে রেখেছি, বাট ডেফিনেটলি এটা অনেক অনেক মানে অনেক একটা বড় ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে যে আমরা করোনা পরিস্থিতি কোন দিকে যায় আসলে তার উপর। এই আনসার্টেনিটি থেকে যদি আপনি বের হতে না পারেন তাহলে অনেকগুলো টার্গেটই আমাদের জন্য অ্যাটেন্ড করা দ্যাট উইল বি রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। আর প্রাইভেট ক্রেডিট গ্রোথে বাংলাদেশে আসলে প্রাইভেট ক্রেডিটে কারা কারা কন্ট্রিবিউট করবে, যেমন আমাদের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টরটা খুবই ছোট, ইনসিগনিফিকেন্ট, আমরা কমপ্লিটলি ব্যাংক বেসড একটা সেক্টর, তার মানে ব্যাংকারদেরকে সেই রোলটা প্লে করতে হবে। এখন ব্যাংকাররা যেখানে একটা আনসার্টেন, ওনারাও একটা আনসার্টেন অবস্থার মধ্যে পার করছেন, ধরেন তাদেরকে ইকোনমির কথা যদি বিবেচনা করেন তাহলে লোন দেওয়া প্রয়োজন, ইকোনমিতে টাকা ঢোকানো প্রয়োজন, SME দেরকে টাকা ঢোকানো প্রয়োজন। আবার আমরা সবসময় ব্যাংকাররা নিজেরাও এবং আমরা সবসময় বোধহয় চিরকাল থেকে ব্যাংকিং এর এই ধারণার সাথেই অভ্যস্ত, পরিচিত, অ্যান্ড দ্যাট ইজ সাউন্ড ব্যাংকিং, যে আগের টাকাই ফেরত দিতে পারতেছে না তাকে আবার আমি নতুন করে টাকা দিব কোন ভরসায়। সো সুতরাং এইখানে ক্যাশের শুধু সাপ্লাই সাইডে অ্যাভেলেবেল করে দিলেই যে ফান্ডটা ব্যাংকাররা সহজে তাদের মধ্যে ইনজেক্ট করতে পারেন এটা খুব সহজ তাদের জন্য নাও। যেমন সিরাজ ভাই একটা কথা রাইটলি উনি ঠিকই বলছিলেন যে এই যে গ্যারান্টি একটা আসলো, এই যে গ্যারান্টির যে একটা পলিসি ওনারা তৈরি করেছেন বাংলাদেশ ব্যাংকের, সো এই গ্যারান্টিগুলো দরকার এই মুহূর্তে। গ্যারান্টিগুলো না হলে, এরকম ক্রেডিট গ্যারান্টি না হলে কিন্তু আপনার ব্যাংকগুলো এই জিনিসটা করতে সেই ভরসাটা পাবে না, সাহসটা পাবে না, বিকজ রিস্ক লেভেল ইজ ভেরি ভেরি হাই। আর ডিমান্ড কন্ডিশন তৈরি করা যদি না যায়, ডিমান্ড সাইডে যদি ফোকাস না করা যায়, যেটা আসলে বাংলাদেশ ব্যাংকের ব্যাপার না, এটা মূলত গভর্নমেন্টের ব্যাপার যে ডিমান্ড সাইডকে, এবং এখানে আপনার এন্টারপ্রাইজদের নিজের এবং ব্যাংকের অবশ্যই একটা ভূমিকা আছে। সেটা হলো যে কেউ যদি অনেকগুলো জায়গায় কিন্তু অপরচুনিটি তৈরি হয়েছে, এখন অপরচুনিটিগুলো যারা ব্যবসায়ী আছেন, SME ছোট খাতে আছেন, ওনা যদি ওনাদের এই অপরচুনিটি গুলোকে অ্যাভেল করার জন্য ট্রান্সফরমেশনে না যান, অনলাইনের ব্যবহার শুরু না করেন, নতুন করে প্রজেক্টের রিডিজাইন না করেন, তাদের দিক থেকে ডাইনামিজম লাগবে। সুতরাং তারা যাতে ডিজায়ার না, ডিমান্ড তৈরি করতে পারেন, দিস ইজ ওয়ান থিং। আর একটা হলো আমরা চাইবো ব্যাংকাররা যেন একটু, ওনারা সাধারণত যেটা ট্রেডিশনাল ব্যাংকিং সেটা হলো নন ক্লায়েন্ট ছাড়া ব্যাংকাররা লোন দেন না, পরিচিত প্রজেক্ট ছাড়া লোন দেন না, প্রুভেন রিটার্ন ছাড়া লোন দেন না। তো আমরা চাইবো কিছু না একটু না হয় এখন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডামেন্টালসে, মানে আমরা যখন ট্রান্সফর্ম করবে প্রজেক্টগুলো যেটা একটু হাই রিস্ক হাই রিটার্ন, অন্তত ওই প্রজেক্টগুলোতেও ব্যাংকারদেরকে এগিয়ে আসতে হবে। যদি না আসেন তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা হবে না। সুতরাং এখানে ব্যাংকারদের একটা রোল আছে, যারা এন্টারপ্রাইজ আছে তাদের একটা রোল আছে যাতে ডিমান্ডটা ক্রিয়েট হয়। সাপ্লাই সাইডে কিন্তু গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক আমার মনে হয় দে আর ট্রাইং দেয়ার বেস্ট, বিকজ পৃথিবীতে এই সাপ্লাই সাইডগুলো অ্যাভেল করার জন্য আমাদের কাছে আগের ক্রাইসিসের যে এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো মোটামুটি এরকমই, যে কিভাবে টাকা ঢুকানো যাবে ইকোনমিতে, এবং তার মধ্যে যেটা ব্যাংকারদের মানে নিশ্চয়তা দেওয়ার ব্যাপার সেটাও কিন্তু প্রথম দিক থেকে বলা হচ্ছিল, মানে একটা ক্রেডিট গ্যারান্টি, সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক মানে তারা একটা পলিসি অলরেডি নিয়েছে, হয়তো এনফোর্সমেন্টে যাওয়া হবে সামনের দিনে। সো আমার মনে হয় যে যদি সিচুয়েশন ঠিক থাকে এবং এই কন্ডিশনগুলো কমপ্লাইড হয় তাহলে ইভেন দ্য ক্রেডিট গ্রোথ কুড বি ইভেন হায়ার। কেন বলছি, যে করোনা ক্রাইসিস যখন থেমে যাবে, মানে ব্যাপারটা যখন আমরা হ্যান্ডেল করতে পারবো, তখন কিন্তু ইকোনমিক ঘুরে আসার মানে একেবারে বাউন্স ব্যাক স্ট্রংলি ঘুরে আসার যথেষ্ট কারণ খুঁজে পাওয়া যায়, যথেষ্ট যুক্তি খুঁজে পাওয়া যায়। জি ধন্যবাদ স্যার। স্যার আপনি বলেছেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের বিষয়ে আমি জানতে চাচ্ছি যে আরেকটু একটু বিষয় জানতে চাচ্ছি যে পাবলিক সেক্টর যে ক্রেডিট গ্রোথ রেট পাবলিক সেক্টরে সেটা ৫৪%, বাট দিস মনিটারি পলিসিতে আমাকে ঘোষণা করা হয়েছে এটা ৪৪% হলেই আমার এটা হবে। তা আমি মনে করি যে পাবলিক সেক্টর ক্রেডিট গ্রোথ এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ মানে ডিফারেন্স, আমি যদি পাবলিক সেক্টর ক্রেডিট গ্রোথটা যদি আমি বাড়াতে চাই, যদি বেড়েও যাই, তাহলে আমার কনফ্লিক্টটা কোথায় হবে? পাবলিক সেক্টরে যদি ক্রেডিট গ্রোথ হয়, আলটিমেটলি আপনি যদি ব্যাংক থেকে টাকা নিয়ে পাবলিক সেক্টরে ক্রেডিট গ্রোথ করেন, তাহলে সেটা কিন্তু আলটিমেটলি প্রাইভেট সেক্টরের যেটা আমরা ক্রাউডিং আউট, যেটা প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টটা না হয়ে তখন পাবলিক সেক্টরের মাধ্যমে হবে। এখন এইটা খারাপ তা কিন্তু না, এটা যে খারাপ তা এটা মনে করার কোনো কারণ নাই। বাট যেখানে স্পেশালি প্রাইভেট সেক্টরে, প্রথম কথা হলো প্রাইভেট সেক্টরের মাধ্যমে ক্রেডিটটাকে তো প্রমোট করতে হবে, বিকজ প্রাইভেট এবং পাবলিক দুইটা সেক্টরের কন্ট্রিবিউশনে ইকোনমি গ্রো করবে। এবং আপনি যদি আমাদের প্রাইভেট সেক্টরের ডিমান্ডের কথা চিন্তা করেন ওভারঅল, তাহলে তো অবভিয়াসলি পাবলিক সেক্টরে এই ধরনের, প্রাইভেট সেক্টরে এই ধরনের ক্রেডিট যেতে হবে আসলে। কিন্তু এই মুহূর্তে আসলে গভর্নমেন্টের এই রিকোয়ারমেন্টটাকে উই ক্যানট ডিনাই, বিকজ তাদেরকে কিছু এক্সট্রাঅর্ডিনারি কস্ট ইনকার করতে হচ্ছে। আর আই এম শিওর ব্যাংক এবং অন্যান্য সবাই প্রাইভেটে দেওয়ার থেকে অনেক ক্ষেত্রে যদি পিছনে কোনো গ্যারান্টি না থাকে, তাহলে গভর্নমেন্টেরকে লোন দিতেই তখন ওনারা বেশি কমফোর্টেবল হবেন, কারণ সেখানে একটা সভরেন গ্যারান্টি যেহেতু আছে, এটা গভর্নমেন্ট যেহেতু ইনভেস্টমেন্ট করছে। সুতরাং আমি এই যে গভর্নমেন্টের যে এখনকার রিকোয়ারমেন্ট বেশি, যে ক্রেডিট ডিমান্ড, এটা তো সিচুয়েশনের কারণে উই ক্যানট ডিনাই দিস। এবং যদি প্রাইভেট সেক্টরে অনেক চেষ্টার পরেও আপনার ক্রেডিট গ্রোথ মানে ক্রেডিটকে ইনজেক্ট করা না যায়, তখন আপনার কাছে অল্টারনেটিভ কি? ইনভেস্টমেন্ট তো করতে হবে, তখন আপনার কাছে অল্টারনেটিভ কিন্তু পাবলিক ইনভেস্টমেন্ট। সুতরাং এইটাকে সবসময় চেষ্টা করা হবে। অবশ্যই প্রাইভেট ইনভেস্টমেন্টে, প্রাইভেট সেক্টরের এই ডিমান্ডের কথা বিবেচনায় রেখে ইনভেস্টমেন্ট ইজ এসেনশিয়াল সেই সমস্ত সেক্টরে। বাট সেখানে পাবলিক ইনভেস্টমেন্টের মাধ্যমে ওর একটা অংশ যদি আমরা কভার করতে পারি এবং সেখানে যদি না ইনজেক্ট হয়, সেটা যদি পাবলিক সেক্টরের মাধ্যমে হয়, এটার মধ্যে কোনো সমস্যা আছে বলে এই মুহূর্তে এই জটিলতার সময় আমার মনে হয় না। ধন্যবাদ। আমি সিরাজুল হকের কাছে জানতে চাচ্ছি, স্যার ব্যাংকগুলো যে 9% যে লেন্ডিং রেট এখন আছে, 9% লেন্ডিং রেটের মাধ্যম দিয়ে কি আমার এটা কতটুকু আপনারা কমফোর্ট ফিল করতেছেন? কারণ আপনি তো প্র্যাকটিশনার, সুতরাং নিয়মিত চ্যালেঞ্জ ফেস করতেছেন। 9%, 6% ডিপোজিট, 9% লেন্ডিং রেট, এবং এই লেন্ডিং রেটের আন্ডারে কি আপনার নতুন নতুন উদ্যোক্তা কি আসতেছে কিনা, তারা কি কমফোর্ট ফিল করতেছে কিনা, কমফোর্ট ফিল না করলেও আপনাদের কি করণীয় এই বিষয়ে একটু বলবেন কি প্লিজ? ধন্যবাদ। আসলে ব্যাংক এক পক্ষ থেকে টাকা নেয়, আর পক্ষকে সেটা টাকাটা লেন্ড করে, এই দুইয়ের মাঝে ব্যাংকের লাভ। এখন আমাকে দেখতে হবে মার্কেটে যে সমস্ত অ্যাভেলেবেল সোর্স গুলো আছে সেগুলো কতটা স্ট্রং, টাকাটা কত অ্যাভেলেবেল মার্কেটের মধ্যে। তার পরিপ্রেক্ষিতে আমি আমার রেট গুলো, মার্কেট ইকোনমি অটোমেটিক্যালি রেটটা নির্ধারণ করবে। এই যে আমি ফোর্সলি যে 9% করলাম, এটা আসলে ব্যাংকগুলো এখন সাফার করতেছে, ডাইরেক্টলি সাফার করতেছে। কারণ আমি 6% রেটে কর্পোরেট ল্যান্ডিং, কর্পোরেট মানি ফান্ড এখন আমি পাচ্ছি না কোথাও, খুব কম 6% আমি পাচ্ছি, যার কারণে আমাদের গ্যাপটা। তারপর আছে আমাদের আবার ওভারহেড এক্সপেন্সেস আছে, জেনারেল এক্সপেন্সেস যেটা বলি, সেটা যদি আমি 2.5% ও 2.5% ধরি, তাহলে আমি 6% প্লাস 2% প্লাস 0.5%, তাহলে ব্যাংকের গ্যাপটা, প্রফিট মার্জিনটা এতই ন্যারো হয়ে গেছে, এখানে ব্যাংকগুলো আমি মনে হয় অদূর ভবিষ্যতে খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করার দরকার আছে ব্যাংকগুলোকে ইজি করার জন্য। ব্যাংকগুলো যদি ভালোভাবে তার কার্যক্রম চালাতে না পারে, তাহলে সে কিন্তু যদি ল্যান্ডিং করতে কমফোর্ট ফিল না করে, যতই মার্কেটে টাকা অ্যাভেলেবেল থাক না কেন, আমি মানে কখনো প্রাইভেট মানে ইনভেস্টমেন্ট গ্রো করবেন আমাদের দেশের মধ্যে। তো সুতরাং ব্যাংকগুলোকে এখানে কমফোর্ট দিতে হবে, কমফোর্টের পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো ইজিলি যেন প্রাইভেট ল্যান্ডিং করতে পারে। তারপরে আপনি মার্কেট তো অবশ্যই ভোলাটাইল, কারণ আমি গুড বরোয়ার পাওয়াটাও আমার জন্য একটা বড় ফ্যাক্টর। কারণ আমি টাকাটা কাকে দিব, আমি চিন্তা করব জনগণের টাকা, এই টাকাটা আমি যাকে দিব তার কাছ থেকে আমাকে ফেরত আনতে হবে। যদি আমি এই ক্ষেত্রে যদি ফেরত আনতে না পারি, তাহলে তো আমার টাকা আমি ব্যাংকগুলো তো বসে যাবে। ব্যাংকের টাকা তো মানে কাস্টমারকে তো আমি কোনোদিন আর ফেরত না দিয়ে পারবো না, কাস্টমারকে আমাকে ফেরত দিতে হবে টাকা। সুতরাং এক্ষেত্রে আরেকটু চিন্তা ভাবনা করা দরকার আছে আমাদের মার্কেট ইকোনমি যারা ডিল করেন, এই সমস্ত নীতি নির্ধারক যারা আছেন, আমার মনে হয় তাহলে ব্যাংকগুলো ইজি হবে এবং প্রাইভেট সেক্টরটা আরো এক্সপান্ড করবে। প্রাইভেট সেক্টর যত এক্সপান্ড করবে, আমাদের ইকোনমি তত স্ট্রং হবে। ধন্যবাদ। রাইট, এটা স্যার যে কথা বললেন, এটা আহসান স্যার একই কথা বললো যে প্রাইভেট সেক্টর গ্রোথ করলে ওভারঅল ইকোনমিটা গ্রোথ করবে। আমি আহসান স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে স্যার, এখানে মানি ফ্লো তো বাড়বে, আমার এক্সপ্যানশন মানিটারি পলিসিতে যেটা দেখা গেছে যে মানি ফ্লো বাড়বে, আর মানি ফ্লো বাড়ানোর জন্য আমার পলিসিটা হাতে নেওয়া হয়েছে। কিন্তু এখানে আরেকটা আমার চ্যালেঞ্জ ব্যাংকগুলো ফেস করতেছে এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু ডাউট করতেছে যে এই মানিটা আমার ইউটিলাইজেশনের বিষয়ে কিন্তু মানে বোথ সাইডে কিন্তু একটা বিষয় থাকে। সেন্ট্রাল ব্যাংকও এটা ডাউট করতেছে বা আমার ব্যাংকগুলোও ডাউট করতেছে। এখন এই বিষয়গুলো কিভাবে আমরা এটা সামনের দিকে আগাতে পারি, এই যে মানে প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা এই ক্ষেত্রে ব্যাংকগুলো কি কি স্টেপ নিতে পারে? স্যার আপনি তো এই দেশের আমি বলবো যে গাইড, হ্যাঁ আমি ব্যাংক সেক্টরে আপনি একটা গাইড, কারণ আপনি যখনই ব্যাংক সেক্টরগুলো হুমকির মুখে পড়তে যায় বা পড়ছে তখনই আপনি আপনার গবেষণা দিয়ে আপনি অনেক দিকে একটা আপনি পথ দেখান। সুতরাং আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কিভাবে ব্যাংকগুলো সামনের দিকে আগাতে পারে, কারণ ইউটিলাইজেশন অফ ফান্ড নিয়ে কিন্তু একটা চিন্তা চেতনা বা একটা কথাবার্তা চলতেছে, ইতিমধ্যে সন্দেহ চলতেছে। প্লিজ। আচ্ছা দেখেন, মানে বর্তমান সময়টাকে যেমন আমরা হয়তো ব্যাংকিং নিয়ে কথা বলছি, কিন্তু এই সময়টা না, দিস ইজ দ্য ক্রাইসিস অফ, মানে দিস দ্য পিরিয়ড অফ মাল্টিপল ক্রাইসিস বলি আমরা। তার মানে অনেক সময় হয় না যে ব্যাংকে ক্রাইসিস চলতেছে, সুতরাং অন্য সেক্টরগুলো সাপোর্ট করে, পলিসি লেভেলে প্রবলেম চলছে, সুতরাং একটা সেক্টর অন্য সেক্টরগুলো সাপোর্ট করে। আমাদের এই সময়টা হলো ইকোনমিক ক্রাইসিস, ব্যাংকিং ক্রাইসিস, হেলথ ক্রাইসিস প্লাস পলিসি ক্রাইসিস। তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রবলেম, সমস্যাগুলো আছে। এখন ফান্ডে যদি ইউটিলাইজেশনের কথা বলেন, আপনাকে প্রায়োরিটিগুলো ঠিক করতে হবে। যেমন যদি আমরা এখন আসি যে ব্যাংকরা কি তাকে লোন দেবে যে যে আগে টাকাটা ফেরত দেয়নি, আগে ফেরত দিতে পারেনি? আনসার হতে পারে, যদি নর্মাল এটা যদি করোনা না হতো তাহলে আমরা বলতাম নো, ওনাকে টাকা দেওয়া যাবে না, আপাতত ওনাকে টাকা দেওয়া যাবে না, লেটেস্ট চেক, ঠিক আছে আপনি চেক করেন, আপনি ওভার কস্ট অ্যাপ্রোচ ফলো করেন। যিনি আগের টাকায় ফেরত দিতে পারেননি তাকে টাকা ফেরত দেওয়ার অনেকগুলো, তাকে আবার টাকা দেওয়ার অনেকগুলো প্রবলেম আছে, তাই তো জেনারিক্যালি। যদি এখনকার করোনা সিনারিওতে বলেন, আমাদের মনে হয় দিতে হবে। উনি যদি একটা রিফর্মড, একটা পরিবর্তিত প্রজেক্ট, উনি যদি আগের প্রুভেন একজন আপনার বরোয়ার হন যিনি আগে কখনো ডিফল্ট করেননি, আপনি যদি জানেন যে নর্মাল সিচুয়েশনে উনি ব্যবসা করতে পারেন, তাহলে হয়তো তাকে এই সময় বিবেচনায় আনতে হবে না। কেন এখনকার সিনারিওটা কি? আসলে এখনকার সিনারিওতে একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু হলো ইকোনমিতে টাকা ঢুকতে হবে, ডিমান্ড ক্রিয়েট করতে হবে। আপনি যদি ইকোনমিতে টাকা না ঢুকে মানুষ যদি স্পেন্ড করতে না পারে তাহলে কিন্তু ইকোনমিটা চলবে না। ইকোনমি যদি না চলে একটা সার্টেন সময় পরে গিয়ে কিন্তু ব্যাংকও ফেল করবে, কারণ ইকোনমি না চলা, ইন্ডাস্ট্রি না ঘুরে দাঁড়ানো, তো কাকে লোন দেবেন আপনি? সুতরাং তাকে কিন্তু দাঁড় করাতে হবে। সুতরাং যদি বলেন যে ব্যাংকিং এ লেন্ডিং এর যে কমন ফর্মুলা যেটা আমরা নর্মালি ব্যবহার করি, সেক্ষেত্রে এই এখনকার আমাদের এক্সপেকটেশন লেভেল কিন্তু ডিফারেন্ট, কারণ আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সময় পার করছি। আর একটা কথা হলো, আমাদের ক্রাইসিস থেকে সবসময় মনে রাখতে হয়, যেটা আমি আগে বিভিন্ন প্রোগ্রামে বলেছি, যে সেটা হলো ধরেন কোনো ব্যাংক মনে করলো যে আমি আমার রেগুলার ব্যাংকিং করব, আমার রেগুলার প্রফিট টার্গেট রাখবো, রেগুলার ব্যাংকিং করব, আমি আমার ক্লায়েন্টদেরকে যদি তারা মানে নর্মাল ব্যাংকিং ফর্মুলায় লোন পায় দিব, না হলে দিব না। তাহলে দুটো জিনিস করছেন কিন্তু, একটা হলো আপনার ক্লায়েন্টকে আপনি সাপোর্ট করছেন না বিপদের সময়, ঠিক আছে, আর একটা হলো যে আপনি সরকারকে সাপোর্ট করছেন না, আপনি সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভকে সাপোর্ট করছেন না, ঠিক আছে, করতে পারেন। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে যে ঠিক আছে আপনি আপনার সাস্টেনেবিলিটির জন্য, আপনি আপনাকে ধরে রাখার জন্য ইউ আর ডুইং দিস, ফাইন। তাহলে আপনাকে আগের এক্সপেরিয়েন্সের দিকে তাকাতে হবে। সেটা হলো লাস্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় কি হয়েছিল। লাস্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো যে ইনস্ট্রাকশনগুলো ব্যাংকগুলোকে দিয়েছিল, তাদের যে এক্সপেকটেশন সেই অনুযায়ী ব্যাংকগুলো ঠিকমতো করতে পারেনি। তার ফলে কি হয়েছে জানেন, তার ফলে পৃথিবীতে যে রিস্কটা নেমে এসছে তার নাম হলো কমপ্লায়েন্স রিস্ক। এখন ব্যাংকের সবচেয়ে বড় রিস্কের নাম হলো কমপ্লায়েন্স রিস্ক। তার মানে পরবর্তী সময় ব্যাংকাররা ওই সময় যে কস্টটা সেভ করেছে, পরবর্তী সময় সেই কস্টটারও বেশি হয়েছে। সুতরাং আমরা কিন্তু মনে করি গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক যে ডিরেকশনে যাচ্ছেন, ব্যাংকাররা কশাস থাকার পরেও গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংকের সাথে কমিউনিকেশনটাকে জোরদার করে ওনারা গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভটাকে অ্যাটেইন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। ওনারা শুধু একটা জিনিস হ্যান্ডেল করার চেষ্টা করবেন, যে যাতে মোরাল হ্যাজার্ডটা অ্যাড্রেস করা যায়। মানে আমি মিন করছি হলো যে মোরাল হ্যাজার্ডের কোন জায়গাটা, যে আমি অনেক অনেক লোক আছে যারা এই সময়টাকে ব্যবহার করে টাকা ফেরত দেবে না, এইটাকে অ্যাড্রেস করা, ইচ্ছে করে টাকা ফেরত দেবে না যারা, ওইটাকে যদি হ্যান্ডেল করার চেষ্টা করা। আদারওয়াইজ যারা বিপদে পড়েছেন, যারা জানেন যে তারা বেসিক্যালি ভালো বরোয়ার, তাদেরকে যদি আপনি ফান্ড ইনজেক্ট না করেন তাহলে কিন্তু ওই যে মানে পলিসি ব্যাকল্যাশ হয়তো পরবর্তী সময় কস্টটা আরো বেশি হবে, আপনি যে সাপোর্টটা পলিসি মেকারদের কাছে চান এটা কিন্তু নাও পেতে পারেন, কারণ করোনা কতদিন চলবে আপনি কিন্তু জানেন না। সুতরাং এইটা কোথায় ব্যাংক আলটিমেটলি এমন একটা সময় দাঁড়াতে পারে যে ব্যাংকারদের নিজেদেরই একটা হিউজ পলিসি সাপোর্ট লাগবে টিকে থাকার জন্য, অন্য অন্য ফার্মের যেমন লাগছে। সুতরাং সেই অর্থে তখন যেন পলিসি মেকাররা এটা ফিল করেন যে আমরা যেভাবে চেয়েছি ব্যাংক সেইভাবে গেছে। সুতরাং তাদের যদি বিপদ হয় we should be as part of bank, মানে ব্যাংকারদের পাশে আমাদের থাকা দরকার। আমার মনে হয় that should be the approach at this moment, at this crisis period. স্যার আপনার সাথে আমি আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি, আমার মানি সাপ্লাই বাড়ানোর আমি এখন মানি সাপ্লাই বাড়াতে চাচ্ছি, কিন্তু মানি সাপ্লাই আমি বাড়ালে তো হঠাৎ করে ইকোনমিতে আমার ডিমান্ড ক্রিয়েট হবে না, এটা মাল্টিপ্লায়ার দিয়েই মানি মাল্টিপ্লায়ার দিয়ে হয়তো ডিমান্ড ক্রিয়েট হবে এবং এটা ইট টেক্স টাইম না এটা। কিন্তু এই মুহূর্তে আমার কারেন্ট মোমেন্টে কি এগুলো মানে কোনো প্রবলেম হবে কিনা বা কোনো চ্যালেঞ্জ যে ফেস করা হচ্ছে কারেন্ট মোমেন্টে, কারণ আমার মানি মাল্টিপ্লায়ারের মাধ্যম দিয়েই তো আমার টোটাল ডিমান্ডটা সৃষ্টি হবে, সবার কাছে টাকা চলে যাবে, এই সময়টা তো আমার সময় লাগবে। এটা প্লিজ আপনি একেবারে আলটিমেট আউটকামের কথা বলছেন, কিন্তু আসলে তো এখন ইকোনমিতেই মানি দরকার। এখন তো ইকোনমি যে নর্মাল যে ট্রানজ্যাকশনের জন্যই অনেক মানুষের হাতে কিন্তু ক্যাশ নাই, টাকা নাই, ঠিক আছে। সুতরাং নর্মালি কিন্তু এখন ক্যাশ ইনজেকশন দরকার, নর্মালি সব মানুষের কাছে কিন্তু লিকুইডিটি শর্টেজ আছে। সুতরাং এখন নর্মালি মানুষের হাতে ইমিডিয়েটলি টাকাটা পৌঁছানো, আর আপনি যেটা বলছেন সেটা হলো লং টার্ম ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্ট কিন্তু এখন কিন্তু ইম্প্যাক্ট মোটামুটি আমরা বুঝে গেছি যে এখন ইকোনমিক যে ইম্প্যাক্ট সেটা আসতে সময় লাগবে। এখন জিডিপি বা অন্য যে ম্যাক্রো ইকোনমিক যে আউটকাম এটা খুব রিমার্কেবল হওয়ার কোনো কারণ নেই, এটা আশা করারই অর্থহীন। বরং এই সময়টাতে মানুষের হাতে টাকা আসতে হবে, তারা যেন খরচ করেন, তারা যেন স্পেন্ড করেন, যাতে ডিমান্ডটা ক্রিয়েট হয়। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দিস মোমেন্ট। ধন্যবাদ স্যার। আমি সিরাজুল হক স্যারের কাছে যেতে যাচ্ছি, ব্যাংকগুলা যে এখন যে কারেন্ট মোমেন্টে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে যাচ্ছে বা এনপিএলও বাড়ার সম্ভাবনা আছে, এটা বাংলাদেশ ব্যাংকও এটা ডাউট করতেছে, এনপিএল বেড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তা এই সুবাদে তবে আমাদের তো লেন্ডিং করতেই হবে, কারণ আমার ইকোনমিক ছাড়তে যে আমার টু রিভাম্প ইকোনমি এটাকে আমাকে লেন্ডিংয়ে যেতেই হবে, আমার সেন্ট্রাল ব্যাংকের কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, আমার গভর্নমেন্টের কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে 1.03 ট্রিলিয়ন, সেটা 19টা খাতের জন্য, সেগুলো ব্যাংকের মাধ্যমে অধিকাংশ এগুলো ডিসবার্স করা হচ্ছে এবং অধিকাংশ ব্যাংক মানে 20 থেকে 25টা ব্যাংক অলরেডি এটা শুরু করেছে অন ফুল সুইং। এখন আমি বলতে চাচ্ছি যে ব্যাংকগুলো কি এখন নন ফান্ডেড বিজনেস করতে কি আপনারা এখন বেশি আগ্রহ কিনা, এবং নন ফান্ড যেহেতু এখানে রিস্ক ইনভলভমেন্ট লেন্ডিং এর ক্ষেত্রে, কিন্তু নন ফান্ডেড বিজনেসের ক্ষেত্রে আপনারা কি ডিসিশন এখন নিচ্ছেন করোনাকালীন সময়তে? প্লিজ স্যার। নন ফান্ডেড বিজনেসটা আসলে নির্ভর করে ইন্টারনালি যেগুলো আমাদের গ্যারান্টিগুলো হয় সেই গ্যারান্টিগুলো, আর হচ্ছে ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর্ট। ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর্ট তো এখন মোটামুটি হচ্ছে, কিছু কিছু খুব কম লেভেলে হচ্ছে। এটা আগে যে লেভেলে ছিল করোনা পূর্ববর্তী যে সময় ছিল সেই সময় যে ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট মেশিনারি আসতো সেগুলো এখন নাই বললে চলে। তো সুতরাং আমাকে আমার ইকোনমিটাকে সচল রাখতে হলে আগে আমার যে ক্ষতিটা হয়েছে সেটাকে আগে রেস্টোর করতে হবে আমাকে। যে আমাদের এসএমই ক্লায়েন্টগুলো যেগুলো মার্কেট থেকে চলে গেছে, যে প্রোডাকশনগুলো ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আমাকে আগে সচল করতে হবে। সবকিছুর জন্য আমাকে অপেক্ষা করতে হবে করোনা যেন এটা সংক্রমণটা রোধ করা যায়, তারপরে আমার ইকোনমিটা প্রতিটা ইকোনমিকের প্রতিটা আইটেমকে আমাকে অ্যাড্রেস করতে হবে। তারপর আমার নন ফান্ডেড বিজনেস বর্তমানে যা হচ্ছে উভয় নমিনাল, এটাকে করোনার জন্য সবকিছু স্থবির হয়ে আছে। আসলে আমার দেশের ভিতরে যে সমস্ত উন্নয়ন, সরকারের যে সমস্ত উন্নয়ন প্রোগ্রামগুলো আছে সেগুলো অনেকটা এখন খুব কম চলতেছে, বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো শুধু চলতেছে। আর মিনিমাম মানে মিড রেঞ্জের আর নিচে লেভেলে যেগুলো আছে যেমন রাস্তাঘাট উন্নয়ন সেগুলো পুরোপুরি বন্ধ এখন। সবগুলো যদি সচল হয় তাহলে আমাদের নন ফান্ডিং ব্যবসাটা ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো হবে। ধন্যবাদ স্যার। আমি শাহ মোহাম্মদ আসনাবি স্যারের কাছে একটু জানতে চাচ্ছি, স্যার আমাকে বললো যে অ্যাজ পার্ট অফ এক্সপোর্ট ইম্পোর্ট নন ফান্ডেড বিজনেস এটা এক্সপ্যান্ড হচ্ছে, বা এখন আমি স্যারের কাছে জানতে চাচ্ছি স্যার আপনার ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড এর বিষয়ে অনেক আপনি অনেক দক্ষতা আছে আপনার, এবং এটার বিষয়ে অনেক গবেষণাও আপনার আছে এবং রিসার্চ পেপার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জার্নালও আপনি অনেক লেখা লিখেছেন। যাই হোক, এই মুহূর্তে করোনাকালীন সময়ে আইসিসি তো 2টা গাইডলাইন হয়তো পাবলিকেশন করেছে টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জ due to coronavirus তা এই মুহূর্তে এক্সপোর্ট ইমপোর্টের ক্ষেত্রে আমার ব্যাংকিং সেক্টর কি কি চ্যালেঞ্জগুলো ফেস করছে নরমালি এবং এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে আমি ওভারকাম করতে পারি ব্রিফলি এবং ওভারকাম করে আমি এলডিসি বাংলাদেশের মত একটা কান্ট্রি যেন আমি রেপুটেশনটা আমি ধরে রাখতে পারি কান্ট্রি ওয়াইড স্যার ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে স্যার একটু প্লিজ about trade financing এটা কিন্তু ডিপেন্ড করে কমপ্লিটলি ট্রেডের উপর ইন্টারন্যাশনাল ট্রেডের উপর সো ইন্টারন্যাশনাল ট্রেডের গ্লোবালি কন্ট্রাকশন হয়েছে বাংলাদেশে যদি আপনি এপ্রিল মে এর ডেটা দেখেন আর যদি কম্পেয়ার করেন যে আপনার 2019 সালে এপ্রিল মে তে কি অবস্থা ছিল এবং 2020 সালের এপ্রিল মে তে কি অবস্থা তাহলে দেখবেন খুবই ড্রাস্টিক ফল মোর দ্যান 60-70% এর আপনার ফল কিন্তু একটা মজার ব্যাপার আছে সেটা জুন মাসে কিন্তু মোটামুটি কাছাকাছি একেবারে কাছাকাছি তার মানে কি আপনি ফেরত আসছেন আপনি ফেরত আসার চেষ্টা করছেন সো এটা কিন্তু একটা রিমার্কেবল জিনিস 2019 সালের জুনে যেরকম বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের যে ভলিউম 2020 সালের জুনের এক্সপোর্ট ইম্পোর্ট ভলিউম কিন্তু তার থেকে সামান্য কম সো তার মানে আপনি ফেরত আসছেন সো এটা একটা রিমার্কেবল জিনিস সেকেন্ডলি ওভারঅল ট্রেড ফাইন্যান্সিং এ আমাদের কন্ট্রাকশন হয়েছে আমরা ইমিডিয়েটলি অনেকগুলো লায়াবিলিটিকে হয়তো পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশ ব্যাংকের একটা প্রবলেম হলো সেন্ট্রাল ব্যাংক যে রিফিনান্সিং স্কিমগুলো ডিক্লেয়ার করেছে সেখানে কিছু জিনিস আছে যেটা আমাদের উপর ডিপেন্ড করে না কাউন্টার পার্টি যদি সেখানে এগ্রি না করে যেমন আপনি হয়তো ব্যাক টু ব্যাক লায়াবিলিটির ডিউরেশন বাড়ানো থেকে শুরু করে অনেক কিছু আছে যেটা আপনার নিজের উপর তো ডিপেন্ড করে না কাউন্টার পার্টিকে তো রাজি হতে হবে তো অনেক সময় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কাউন্টার পার্টি কিন্তু খুব সবসময় যে রাজি হয়েছে তা না সুতরাং আপনি সেন্ট্রাল ব্যাংক হয়তো চেষ্টা করেছে তাদের দিক থেকে গভর্নমেন্ট চেষ্টা করেছে ট্রেড সেক্টরে আরএমজি কে এই বেনিফিটগুলো দিতে কিন্তু অনেক সময় ব্যাংকগুলো চাইলেও তাদের ক্লায়েন্টের জন্য বা তাদের নিজের জন্য ওই বেনিফিটগুলো কিন্তু তারা অ্যাভেল করতে পারেনি সুতরাং ওইখানে একটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছি দিস ইজ নাম্বার ওয়ান সেকেন্ডলি একটা বড় জিনিস যে সমস্ত অর্ডার ক্যান্সেলেশনগুলো প্রথম দিকে হয়েছে কিছু কিছু কিন্তু আলোচনার ভিত্তিতে ওগুলো আবার রিস্টোর করা হয়েছে ক্যান্সেলেশনগুলো কিছু কিছু জিনিস ঠিকও করা হয়েছে কিন্তু কিছু কিছু ক্যান্সেলেশন হয়তো আমরা ঠিক করতে পারিনি আপনি যদি ভালো করে অবজার্ভ করেন তাহলে দেখবেন যে এই ক্যান্সেলেশনটা কেন সহজ হয়েছে ওনাদের জন্য এই জন্য সহজ হয়েছে যে বাংলাদেশে আমরা যে ইন্টারন্যাশনাল ট্রেড করি সেই ইন্টারন্যাশনাল ট্রেডে যে বায়ার এবং সেলারের মধ্যে যে এগ্রিমেন্টগুলো হয় এই এগ্রিমেন্টগুলো বেশিরভাগ লিগালি এনফোর্সেবল না ওগুলো মানে ওগুলো নিয়ে আমি যদি কোর্টে যাই ডিসপিউট হ্যান্ডেল করতে যাই তাহলে ওগুলোর খুব বেশি সাপোর্ট আপনি পাবেন না বাংলাদেশে আমরা পিআই কে এই কন্ট্রাক্ট বলে আসছি চিরকাল প্রোমা ইনভয়েস কি যার ফলে যে কথাটা আমরা অনেক আগের থেকে কিন্তু বিআইবিএম থেকে আমি নিজেও আমরা ইনস্টিটিউশনালি কিন্তু বারবার বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রেডের যে ফাউন্ডেশন এলসির যে ফাউন্ডেশন মানে কন্ট্রাক্ট বিটুইন বায়ার অ্যান্ড সেলার সেইটা কিন্তু মজবুত হতে হবে লিগালি এনফোর্সেবল হতে হবে যেমন এখন কিন্তু আবার বাংলাদেশ ব্যাংক যেহেতু ওপেন অ্যাকাউন্টেরও পারমিশন দিল সাবজেক্ট টু সাম কন্ডিশন সেখানে এইটার প্রয়োজনীয়তা আরো বেশি হয়ে গেছে সুতরাং ওইটা যদি সামনের দিনে একটা লেসন যে আমরা যদি বায়ার এবং বায়ার মানে কন্ট্রাক্টটাকে লিগালি এনফোর্সেবল না করি তাহলে কিন্তু যে প্রবলেমগুলো আমরা এখন ফেস করছি তাহলে এই সামনের দিনে এই প্রবলেমগুলো আরো বেশি হবে হয়তো এটা লিগালি এনফোর্সেবল হলে এত বেশি প্রবলেম আমরা ফেস করতাম না আর এই সময়টাতে সিরাজ ভাইও ভালো জানেন যে ব্যাংকাররা এই সময় এলসি বা অন্য কিছুকে যখন অ্যাপ্রোচ করা হচ্ছে তারা খুব সহজে ওই গ্যারান্টিগুলো বা ওই আন্ডারটেকিংগুলো নিতে রাজি হচ্ছে না বিকজ তারা তো অনেক ট্রেড নিয়ে অনেক জটিলতা তারা অলরেডি ফেস করেছেন অলরেডি অনেক জটিলতা ফেস করছেন এই মুহূর্তে যার ফলে এই সময় যে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে দেখবেন বেশিরভাগ কন্ট্রাক্টে হচ্ছে মেনলি মানে মানে ডকুমেন্টারি কালেকশনই হচ্ছে সুতরাং এই এইরকম একটা ট্রেন্ড বাট ওই যে যেটা বললাম পজিটিভ সাইন হলো জুন মাসে কিন্তু আমরা এটাকে ফেরত আসতে দেখেছি সো দ্যাট ইজ সামথিং রিমার্কেবল এটা ইন্ডিকেট করে যে প্রবাবলি যখন এই ইম্প্যাক্টগুলো কমবে আমরা খুব স্ট্রংলি আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডে ফেরত আসতে পারবো ধন্যবাদ স্যার স্যার আমি একটা আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি আমি এখন কি আমার প্রেজেন্ট কনটেক্সটে আমার ইকোনমিক অর্থনৈতিক যে সিচুয়েশন চলতেছে এই প্রেজেন্ট কনটেক্সটে কি আমি ডেপ্রিসিয়েশন অফ বাংলাদেশি কারেন্সি কি এটা আমি আস্তে আস্তে ডিসিশন নিতে পারি কিনা কারেন্সি ডেপ্রিসিয়েশন করলে কি আমার যেটা হবে সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্ট যেটা আমার আছে ডেফিসিট ওয়াইড ডেফিসিট এটা এটা কমানো যাবে বা আরো অন্যান্য সেক্টরে মনে হয় আমার শর্ট টার্মে একটু বেনিফিট আসবে কিনা সে বিষয়ে একটু বলতেন কি স্যার? দেখেন কারেন্সি ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা মানে দুই দিক থেকে ভাবার বিষয়। একটা হলো যে কারেন্সি ডেপ্রিসিয়েশন হলে এক্সপোর্ট বাড়ে কিন্তু ইম্পোর্ট কিন্তু কস্টলিয়ার হয়। এখন আপনি কি ইম্পোর্ট করছেন, প্রয়োজনীয় জিনিস ইম্পোর্ট করছেন, হেলথের, তারপরে যেগুলো এমার্জেন্সি জিনিস ওগুলো কিন্তু ইম্পোর্ট করেছেন, যার ফলে ইম্পোর্টটা কিন্তু বেড়েছে। এখন যদি কারেন্সি ডেপ্রিসিয়েট করেন ওগুলো কি কস্টলিয়ার হবে না? সুতরাং একদিকে এক্সপোর্টকে প্রমোট করার জন্য যদি ইম্পোর্ট কস্টলিয়ার হয়ে যায় তাহলে তো এটা বিপজ্জনক জিনিস। আর এক্সপোর্ট কি প্রমোট করতে আপনি পারছেন কিনা, রিয়েলি পারবেন কিনা সে ব্যাপারে কিন্তু অনিশ্চয়তা আছে। কারণ এক্সপোর্ট আমাদের কোথায়? এক্সপোর্ট আপনার গার্মেন্টসে। তো কিন্তু গার্মেন্ট সেক্টরের এক্সপোর্টের ডিমান্ড তো ডিপেন্ড করছে হলো আপনার নিজের হাতে না, ডিমান্ড ডিপেন্ড করছে হলো ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়নের ডিমান্ড ক্রিয়েট হচ্ছে কিনা। তো আমাদের যে সমস্ত ইন্ডিকেশন আছে এখন, যে ইন্ডিকেটরগুলো এখন আছে সেই ইন্ডিকেটরগুলো কিন্তু ইন্ডিকেট করে যে তাদের একটা ডিমান্ড কন্ট্রাকশন হয়েছে। সুতরাং কতটা আপনি এই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে গিয়ে হেলথ রিলেটেড জিনিসপত্র এইসব ক্লথ বা কাপড় বানিয়ে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে গিয়ে এই সময়ের মধ্যে এই কারেন্সি ডেপ্রিসিয়েশনের বেনিফিট নিতে পারবেন সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং ইম্পোর্টকে কস্টলি করাটা কতটা লজিক্যাল হবে সেটাও একটা ভাবনার ব্যাপার। বাট ইয়েস, যদি আপনি লং টার্মে প্রমোট করতে চান বাংলাদেশের কারেন্সি অ্যাপ্রিসিয়েট করার চিন্তা করার কোনো কারণ নাই, আপনাকে ডেপ্রিসিয়েশনের দিকেই যেতে হবে। আর আরেকটা ইনফরমেশন হলো যে আমি যতটুকু জানি আশেপাশের কান্ট্রিগুলোতে যে পরিমাণ কারেন্সি ডেপ্রিসিয়েট করেছে ডলারের এগেনস্টে আমাদের কিন্তু কম করেছে। সুতরাং সেই অর্থে কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েশনই হয়েছে যদি কম্পেয়ার করেন চায়না, ভারত বা ইন্ডিয়া, চায়না বা অন্য আশেপাশের কান্ট্রিগুলো। তো সেক্ষেত্রে মানে যদি চিন্তা করতে হয় পলিসি ইন্টারভেনশনে তাহলে ডেপ্রিসিয়েশনের কথাই ভাবতে হবে, কারণ তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা ধরে রাখার জন্য। বাট ওই যে বললাম যে আপনি কিন্তু এখন ইম্পোর্ট করছেন, মেনলি ইম্পোর্টের এবং এমার্জেন্সি জিনিস ইম্পোর্ট করছেন, সুতরাং সেটাও কিন্তু ভাবনা, ওই ব্যালেন্সিং এর জায়গাটা মেনটেন করা ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। স্যার আমি একটু বিষয় জানতে চাচ্ছি যে ব্রডার সেন্সে যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে যে আমি যদি ভিশনারি স্টেপ নিই সেটা হচ্ছে যে লোকাল ওয়ার্কার্সরা তো তাদের তো কাজ পাবে, কারেন্সি ডেপ্রিসিয়েশন হলে লোকাল ওয়ার্কার্সরা বেনিফিটেড হবে কারণ তারা কাজ পাবে এবং সেখানে আমার যে অ্যাব্রড ওয়ার্কার্স আছে সেই অ্যাব্রড ওয়ার্কার্সরা হয়তো তারা গো ব্যাক টু দেয়ার কান্ট্রি। সুতরাং এই সমস্ত মানে এক্সপেনশনারি মনিটারি পলিসির যে অবজেক্টিভ যে এমপ্লয়মেন্ট জেনারেশন, তো এমপ্লয়মেন্ট জেনারেশনের বিষয়টা তো কারেন্সি ডেপ্রিসিয়েশন যদি আমি করতে পারি তাহলে লোকাল ওয়ার্কার্সদের জন্য তো অনেক একটা গুড সাইড আমি যেটা মনে করি স্যার। এটা আমি এটাও আপনার কাছে জানতে চাচ্ছি, কারণ হচ্ছে যে আমি ইম্পোর্ট, আমি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি সেটা ঠিক আছে, কিন্তু আমি আরো একটা বিষয় বলতে চাচ্ছি যে আমার কান্ট্রিতে যে রিসোর্সটা আছে এই রিসোর্সটা আমি বেস্ট ইউটিলাইজেশন করি, আমার ইম্পোর্ট কোনোভাবে কমানো যায় কিনা সে বিষয়ে কি স্যার একটু আপনার দিক নির্দেশনা? দেখেন যে কথাটা আপনি বলছেন এটা হলো নর্মাল সময়ের ফান্ডামেন্টালস, মানে যখন নর্মাল সিনারিওর ফান্ডামেন্টালস। তার মানে নর্মাল সিনারিতে যদি আমরা কারেন্সি ডেপ্রিসিয়েট করি তাহলে দুইটা জিনিস হয়, একটা হলো যে আমাদের ইম্পোর্টগুলো কমে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো প্রোটেক্টিভ হয় এবং এক্সপোর্ট বাড়ে। সুতরাং ওই অর্থে লোকাল ইন্ডাস্ট্রিগুলোর প্রোটেকশন বাড়ে, আপনার এক্সপোর্ট যেহেতু বাড়ে সুতরাং লোকাল প্রোডাকশন বাড়ে, সুতরাং মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। আর আমরা অনেক সময় আশা করি যে যারা বিদেশে থাকে ওরা হয়তো বিদেশে বেশি বেশি আমাদের দেশে টাকা পাঠায়, এটা হলো নর্মাল সময়ের ফান্ডামেন্টালস। কিন্তু এটা কিন্তু এই সময়ে মনে হয় না এই ফান্ডামেন্টালসটা খুব একটা কাজ করবে, কারণ আপনি কারেন্সি ডেপ্রিসিয়েট করলে প্রথমত হলো যে ইম্পোর্ট কমবে কিনা। দেখেন আপনি যে জিনিসটা ইম্পোর্ট করছেন এগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলো ইম্পোর্ট করছেন, যেগুলো না ইম্পোর্ট করে কোনো উপায় নাই। সুতরাং সেই মানে যখনও কিন্তু রেট বাড়লে বা কমলে যেগুলো এসেনশিয়াল প্রোডাক্টের ইম্পোর্ট বা হেলথ রিলেটেড প্রোডাক্টের ইম্পোর্ট ওগুলো কিন্তু কমবে না। আর সেকেন্ড হলো আগেই বলেছি যে এখনকার যে এক্সপোর্ট সেই এক্সপোর্টটা কিন্তু রেটের উপর ডিপেন্ড করছে না, সুতরাং এক্সপোর্ট আপনি যে রেট কমালেই যে এক্সপোর্ট অর্ডার পাবেন আর সাথে সাথে যে আমাদের প্রোডাকশনগুলো বাড়বে এটাও কিন্তু এখনকার সিনারিও না। কারণ আমরা যখন এই ফান্ডামেন্টালসগুলো ঠিক করি তখন কিন্তু বলি কিপিং অল আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট, অন্যগুলোকে কনস্ট্যান্ট ধরি। অন্যগুলো এত বেশি ভ্যারিয়েবল, অন্যগুলো এত বেশি আনসার্টেন যে এই রাইট ফ্যাক্টরগুলো এই মুহূর্তে আসলে এগুলো নিয়ে মানে এগুলো যে কতটা ইফেক্টিভলি কাজ করবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ যারা বিদেশ থেকে, ইভেন বাংলাদেশের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজই করতো না, আমরা মনে করতাম কারেন্সি ডেপ্রিসিয়েশন করলে বিদেশ থেকে লোকজন টাকা পাঠায়। আমার তো মনে হয় কথাটা ঠিক না, কারণ এটা ইনভেস্টমেন্টের জন্য যারা টাকা পাঠায় তাদের জন্য ঠিক, তারা তো কনজাম্পশনের জন্য টাকা পাঠায়। তো কনজাম্পশনের জন্য টাকা পাঠালে প্রতি মাসেই যারা পাঠায় তারা প্রতি মাসেই পাঠায়, যে রেটেই থাক ওদেরকে পাঠাতে হয়। পরে ওনারা দেখে কি জানেন যে ব্যাংকের মাধ্যমে পাঠালে কত টাকা পাবো, আর হয়তো ইল্লিগালি পাঠালে কত টাকা পাবো, অনেক সময় হয়তো তাদেরকে এই কনসিডারেশনটাই তাদের মাথায় চলে আসে যে টাকা পাঠাতে হবে দেশে, কারণ তারা ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য। আর এখনকার যে রেমিটেন্সের যে প্রবলেমটা তৈরি হয়েছে, এটার সাথে অয়েল প্রাইস থেকে শুরু করে অয়েল ক্রাইসিস থেকে শুরু করে ওই সমস্ত দেশের করোনার ইস্যু, মানে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আসলে কাজ করছে, ইকোনমিক ফ্যাক্টরগুলো কম, এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কাজ করছে। সুতরাং ইকোনমিক ফ্যাক্টরগুলোকে সামনে রেখে যদি আমরা পলিসি ডিসিশনগুলো নেই, তখন হয়তো বা তার রাইট কাইন্ড অফ বেনিফিট আমরা পাবো না। বাট ইয়েস, ইউ আর রাইট ইন ওয়ান সেন্স, যে আমরা যদি কারেন্সি চেঞ্জই করতে হয় রেট, তাহলে সেটা ডেপ্রিসিয়েশনের দিকেই যেতে হবে। বাট ওই যে যখন আমরা নিশ্চিত হব যে ইম্পোর্ট ইমার্জেন্সি প্রোডাক্টগুলো এটার দ্বারা এফেক্টেড হবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি সিরাজুল হক স্যারের কাছে জানতে চাচ্ছি যে ব্যাংকগুলো আমাদের এখন যে কান্ট্রি কনটেক্সটে যেটা দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেশনটা, মানে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাচ্ছে এবং পভার্টি রেটও বেড়ে যাচ্ছে, নিয়ারলি 40%-এর কাছাকাছি পভার্টি রেট প্রায় চলে গেছে। সিপিডি বলেছে যে 35-এর কাছাকাছি, সানেম বলেছে একই বিষয় চলে 40%-এর কাছাকাছি, অনেক থিঙ্ক ট্যাঙ্কও বলছে যে পভার্টি রেট আরও অনেক অনেক বেড়ে গেছে এবং আরও বাড়তেছে। ব্যাংকগুলোর মাধ্যম দিয়ে কি আমি পভার্টি আমি এমপ্লয়মেন্ট জেনারেশনটা কিভাবে আমি করতে পারি, সেটা স্যার একটু ব্রিফলি বলবেন কিনা 1-2 মিনিটের ভিতরে? আসলে মেইন হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হলে আমাদেরকে স্মল ইন্ডাস্ট্রিগুলোকে আস্তে আস্তে ফিরিয়ে আনতে হবে, যেগুলো বন্ধ হয়ে গেছে, আর নতুন কিছু ইনজেক্ট করতে হবে ফান্ড এখানে। তাই ফান্ড ইনজেক্টের ব্যাপারটা ডিপেন্ড করে অনেকটা ইকোনমিটা কতটুকু স্মুথ চলতেছে। এখন তো কোনো কিছু স্মুথলি চলতেছে না। এখন শুধুমাত্র যেমন আমরা আমেরিকাতে কি দেখতেছি বর্তমানে, আমেরিকাতে সরকার মানুষকে যারা চাকরি করতো তাদেরকে টাকা দিচ্ছে, প্রতি মাসে মাসে তাদের অ্যাকাউন্টে অনেক টাকা জমা হচ্ছে। এটা কেন? তাদের ইকোনমিতে তাদের পারচেজিং পাওয়ারটাকে স্টেবল রাখার জন্য, ঠিক রাখার জন্য শুধুমাত্র টাকাটা ইনজেক্ট করতেছে গভর্নমেন্ট, যারা আনএমপ্লয়েড হয়ে গেছে তাদেরকে। আমাদেরকেও মনে হয় এটা বিভিন্ন যে সমস্ত মানে লোকগুলো চাকরিচ্যুত হয়েছে তাদেরকে সরকার কিছুটা এখানে প্রণোদনা দিলে তাহলে এমপ্লয়মেন্ট ইয়াটা পারচেজিং পাওয়ারটা ঠিক থাকবে এবং আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলো সচল হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনটা হবে। সুতরাং আমার মনে হয় ইকোনমি সচল হবে আস্তে আস্তে। সবকিছুর মূলে হচ্ছে কোভিড সিচুয়েশনটা আস্তে আস্তে উত্তরণ ঘটাতে হবে, তারপরে আমরা আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ স্যার। আমাদের সময় কম, আমি একটু 30 সেকেন্ডের ভিতরে হাবিব স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের ইনফ্লেশনারি প্রেশার যেটা আমরা ডাউট করতে চাই, প্রেশারটা কিভাবে আমরা কমাতে পারি? এক্সপ্যানশনারি মনিটারি পলিসির কারণে সরকারও একটা দ্বিধাদ্বন্দ্বে আছে যে ইনফ্লেশনারি প্রেশারটা কিভাবে করবে, সেটা একটু। আমাদের ইনফ্লেশনারি প্রেশারের আসলে একটা ভয় তৈরি হয়েছে, কারণ হলো ওই যে আমাদের যেহেতু অলরেডি ফ্লাডের কারণে যেহেতু ফুড ইনফ্লেশনটা, আমাদের ফুডের একটা আমরা প্রোডাকশন নিয়ে ভয় পাচ্ছি। বাট আদারওয়াইজ আমার মনে হয় যে এখন ইনফ্লেশনের একটা ভয় আমাদের আছে, বাট স্টিল আমি মনে করি ওইটাকে সামনে রেখেই উই হ্যাভ টু move on with injecting more money in the economy, because economy ke bachate ashole er theke boro alternative amader samne nai, so that is most important at this moment. Thank you sir. Darshok, ei chilo channel s er saptahik ayojon banking economy and covid-19, এতদিন সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব, প্রফেসর অ্যান্ড ডাইরেক্টর ট্রেনিং BIBM, আর সঙ্গে ছিলেন সিরাজুল হক।